বাংলাদেশের উন্নত মানের ফসলের জাত, প্রথমেই খাদ্যশস্য ধান। ধান হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, প্রথমেই ধান। ধানের উন্নত জাতগুলো মনে রাখার একটি ছন্দ হচ্ছে আশা, মুক্তা, হীরা, তিনবন, মালা পরে, ময়নার খোঁজে, ইরাটমে চড়ে, ইছামতি ও উপসই নদী পাড়ি দিয়ে, গাজীপুরের বিনা সাইলে খুঁজে পেল। এখানে দেখতে পাচ্ছেন আশা, মুক্তা, হীরা, মালা, ময়না, ইরাটম, ইছামতি, উপসি, গাজী ও বিনা সাইল হচ্ছে উন্নত জাতের ধানের জাত। এছাড়া রয়েছে আলোক, চান্দিনা, নারিকা এক, প্রগতি, বিরিসাইল, বিরি 44, বিরি 45, বিপ্লব, ভরসা, মোহিনী, সুফলা, সোনার বাংলা এক, সুপার রাইস, হরিদান ইত্যাদি। এগুলো হচ্ছে উন্নত মানের ধানের জাত। এরপর আসি গম। গমের উন্নত জাতগুলো মনে রাখার একটি ছন্দ হচ্ছে কাঞ্চন, গৌরব, সৌরভ। তিন বন্ধু কি করলো, বল্লাকে গাড়িতে চড়ে দোয়েল চত্বরের অগ্রণী ব্যাংকের সামনে গেল। সেখানে পৌঁছে আকবর, বরকত ও সোনালিকার দেখা পেলে সবাই মিলে আনন্দে মেতে উঠল। এখানে দেখতে পাচ্ছেন কাঞ্চন, গৌরব, সৌরভ, বলাকা, দোয়েল, অগ্রণী, আকবর, বরকত, সোনালিকা, আনন্দ ইত্যাদি উন্নত জাতের গমের জাত। ভুট্টা। ভুট্টার উন্নত জাতের জাতগুলো মনে রাখার একটি ছন্দ হচ্ছে শুভ্র, মোহর পরে বর্ণালীর সাজে সাজলেন। শুভ্র মোহর পরে কি করলেন, বর্ণালীর সাজে সাজলেন। এছাড়া ব্র্যাক উদ্ভাবিত একটি ভুট্টা হচ্ছে উত্তরণ। সরিষার উন্নত জাত হচ্ছে অগ্রণী ও সফল। এবার আসি ফল সংক্রান্ত বিষয় নিয়ে। প্রথমেই কলা। সাগর বিদেশে গিয়ে অগ্নিশ্বরী বাঁশি বাজায় আর কলা খায়। এখানে হিমসাগর হলো আম, হিমসাগর হচ্ছে আম। এটি বাদে যত সাগর আছে সব হচ্ছে কলা, যেমন অমৃত সাগর। বিদেশি নাম যেমন সিঙ্গাপুরি, নেপালি, এগুলো হচ্ছে কলা। যত বাসী আছে যেমন কানাইবাসী, মোহনবাসী। এছাড়া আরেকটি উন্নত জাত হচ্ছে বীরজবা। আম ল্যাংড়া মহানন্দ এর পারে আম ভোগ করে। এই ল্যাংড়া মহানন্দ ও ভোগ হচ্ছে আমের জাত। তবে কাটারি ভোগ হলো চাল, এটি বাদে যত ভোগ আছে সব হচ্ছে আম, যেমন গোপাল ভোগ, মোহন ভোগ ইত্যাদি। এবার আসি তরমুজ। পতঙ্গ পদ্মা পাড়ি দিয়ে গোয়ালন্দ বসে তরমুজ খায়। এখানে দেখতে পাচ্ছেন পতঙ্গ, পদ্মা ও গোয়ালন্দ হচ্ছে উন্নত জাতের তরমুজের জাত, এবং হলদে জাতের তরমুজ হচ্ছে মধুবালা। এবার আসি সবজি। আলু, ডায়মন্ড, সুন্দরী, কার্ডিনেলের সাথে কুফরি করলো। এখানে ডায়মন্ড, সিন্দুরি, কার্ডিনেল ও কুফরি হচ্ছে উন্নত জাতের আলুর জাত। এবার আসি টমেটো। বাহার, মানিক, রতন এরা হচ্ছে তিন বন্ধু, যথাক্রমে শ্রাবণী, ঝুমকা ও শিলাকে পছন্দ করে। এক্ষেত্রে সাক্ষী ছিলেন মিন্টু। এই মিন্টু হচ্ছে বাংলাদেশে উদ্ভাবিত প্রথম হাইব্রিড টমেটো। এছাড়া রয়েছে অপূর্ব, অন্য একটি উন্নত জাতের টমেটোর জাত হচ্ছে সিঁদুর। যমুনা নদী হলেও যমুনা শস্যের ক্ষেত্রে একটি মরিচের নাম। একটি উন্নত জাতের মরিচের জাত হচ্ছে যমুনা। বাঁধাকপির উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে কিউআই ক্রস, গোল্ডেন ক্রস, গ্রিন এক্সপ্রেস, ড্রামহেড ইত্যাদি। পুঁইশাকের উন্নত জাতের মধ্যে রয়েছে চিত্রা, সবুজ। বেগুনের উন্নত জাত হচ্ছে ইয়োরা, তারাপরি ও শুকতারা। পেঁপের উন্নত জাতের মধ্যে রয়েছে শিমলা। হলুদের উন্নত জাতের মধ্যে রয়েছে ডিমলা,
ডিমলা হলুদ মেখে সুন্দরী হওয়ার চেষ্টা করে। করলার উন্নত জাত একটি হচ্ছে বুলবুলি। বুলবুলি হচ্ছে একটি করলার উন্নত জাত, অর্থকারী ফসল। এখানে দেখতে পাচ্ছেন পাট। পাটের উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে তোষা ও মেস্তা। তুলা। তুলার উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে রূপালী, ডেলফোর্স কোম্পানির তুলার বিছানায় ঘুমাতে খুব পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন রূপালী এবং ডেলফোর্স হচ্ছে তুলার উন্নত জাত। তামাক। তামাকের উন্নত জাত হচ্ছে ম্যানিলা, সুমাত্রা। দোয়েল একটি উন্নত জাতের গম, এক ধরনের পাখি ও একটি ল্যাপটপ।